হ্যালো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইয়ামা MT15, এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন। বাইকটার কিছু মড করা আছে, কিছু মডিফাই করা আছে। যে বাইকটা আমার আসছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও দেখে, উনি দেখার পরে আমার সার্ভিস সেন্টারে আসে। তো যেহেতু আমরা সবসময় ইয়ামা নিয়েই কাজ করি, সবসময় ইয়ামা বাইকগুলো নিয়েই কাজ করি, তো তখন উনি ফলো করে আসার পরে উনি ওনার গাড়িটা বুঝিয়ে দেয় আমাকে। দেওয়ার পর আমি ওটা নিয়ে, তারপর বাইকের টান ছিল না, একটু টান কম ছিল, অ্যাক্সেলারেশন খারাপ ছিল। আদার্সল সার্ভিস করতে যা যা লাগে সব এ টু জেড আর কি। বাইকটা চলছে মোটামুটি ভালোই, বাইকটার হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর কখনো ক্লিন করেনি, তো ক্লিন করতে হয়েছে ফুয়েল ইঞ্জেক্টর। একটা সার্ভিসে কাজগুলো কী কী মূলত আমি বলি, আপনার যে ধোয়া মোছা আসলে বিশেষ করে তা না, কাজ থাকে অনেক কিছু, অ্যাডজাস্টমেন্টের কাজ থাকে। যেমন প্রথমে বলে নিই, ফুয়েল ইঞ্জেক্টর টাইম হলে করতে পারবেন এবং ফুয়েল পাম্প টাইম না হলে করবেন না। পাশাপাশি হচ্ছে থ্রোটল বডি যদি প্রয়োজন মনে হয় তাহলে করতে হবে। এরপর ইয়ার ফিল্টার ক্লিন, এটা হচ্ছে পোষে করতে হবে। চেনটা অ্যাডজাস্ট ঠিক আছে কি না এটা কি দেখতে হবে, রিয়ার ব্রেক ঠিক আছে কি না, তারপর আপনার হচ্ছে পায়ের ফ্রি প্লে ব্রেক ঠিক আছে কি না, ক্লাচ ফ্রি প্লে ঠিক আছে কি না, ক্লাচ কেবল জাম আছে কি না ওয়াশ, এবং ফ্রন্ট ব্রেক এবং ফ্রি প্লে ঠিক আছে কি না, সো স্পেয়ার প্লাগ ঠিক আছে কি না। একটা সার্ভিসের যে যে কাজগুলো পড়ে, এরপর গার ঠিক আছে কি না, আদার্স এই বাইকের সার্ভিস কাজগুলো হচ্ছে এগুলো। গার্ডের কাজটা কমপ্লিট করা শেষ দেখাইতে পারবো না, জাস্ট যেটা বললাম কথাগুলো এগুলোই। গার্ডে ওয়াশ করা শেষ, ফিটিং করা হয়েছে, ফিটিং করে ওয়াশে দিয়ে গাড়িটা বের করা হয়েছে। তো একটা সার্ভিসের মূলত এই কাজগুলোই করতে হয়তো অনেকেই বলেন যে ভাই এখানে ধোয়া মোছাই গাড়ি ওয়াশ করাটাই সার্ভিস, আসলে না তা না।